আসসালামু আলাইকুম, আমি রিমা সায়েম কুকিং থেকে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ অ্যান্ড কুকিং নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে ফেনী কলেজের সামনে আজকে প্রথমবারের মতো ইত্যাদি অনুষ্ঠিত হবে, এই অনুষ্ঠানটা দেখতে গিয়েছিলাম আমরা। তো অনেক কষ্ট করে টিকিটটা জোগাড় করেছি, তো সহজে টিকিট পাওয়া যায় না, তো এক ভাইয়ের মাধ্যমে টিকিটটা পেয়েছি। তো আমার কাছে আজকে অনেক খুশি লাগতেছে যে একটা অনুষ্ঠান দেখতে যাব। তো আমি ভিতরে প্রবেশ করলাম, প্রবেশ করে নিজের সিটটা আগে খুঁজে নিলাম। দশ হাজার মানুষের ভিড়ে আমি ছিলাম, তো অনেক মানুষের জন্য আয়োজন করা হয়েছে, আয়োজনটা খুব ভালো হয়েছে। তো বিশেষ করে হানিফ সংকেতকে চোখের সামনে দেখবো, সামনাসামনি দেখবো, এটা অনেকটা বড় পাওয়া। তো দেশাত্মবোধক গানটা আমার কাছে অনেক ভালো লাগছে। আরেকটা গান হচ্ছে আপনার ডলি শান্তনি আর পার্থ খানায়ের, খুব ভালো লাগছে আমার কাছে। অনুষ্ঠানটা শেষ হয়ে গেল, অনেক রাত হয়ে গেছে, তো বাসায় যেতে হবে, এই জন্য বের হয়ে গেলাম। তো বাসায় এসে অনেক খিদে লাগছে, এই জন্য রান্না করব। তো আজকে দুটি ডিম দিয়ে ফ্রাইড রাইস রান্না করে দেখাবো আপনাদের সামনে, খুব মজাদার। তো আমি এই জন্য পোলাও চাউল এক কাপ থেকে একটু বেশি নিয়েছি, তো এটা আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিব। হাঁড়িতে পানি দিলাম পোলাও চাউলগুলো সিদ্ধ করার জন্য, তো পানিটার বলক চলে আসছে, আমি এখন চাউলগুলো দিয়ে দিব আধা সিদ্ধ হওয়ার জন্য। তো চাউলগুলো আমার আধা সিদ্ধ হয়ে গেছে, দেখুন কীরকম হয়েছে, এরকম হলে নামিয়ে ফেলতে হবে। আমি একটা ছাঁকনিতে চাউলগুলো ভাতেগুলো ছেঁকে নেব যেন একটু পানি না থাকে। আরেকটা কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, এখানে আস্তে আস্তে পেঁয়াজ দিয়ে দিলাম, সামান্য রসুন কুচি দিয়ে দিলাম, আর একটু কাঁচামরিচ স্বাদ অনুযায়ী। তো আমি এগুলো ভালোভাবে নাড়তে থাকবো। পানিগুলো ঝরে যাওয়ার পর পোলাওগুলো আমি একটা প্লেটে নিয়ে নিলাম, এখানে দুটো ডিমের কুসুম দিয়ে এগুলাকে মিক্স করে নিতে হবে। ফুলকপি দিয়ে দিলাম সিদ্ধ করা, আর তার সাথে দিলাম পেঁয়াজ পাতা কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও ভিন্ন কিছু দিতে পারেন, ক্যাপসিকাম দিতে পারেন, আমার কাছে ক্যাপসিকাম ছিল না, এই জন্য আমি ঘরোয়া উপকরণ দিয়ে রান্না করেছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম যতটুকু পরিমাণে লাগে, আর একটু সয়া সস দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। এখন আমি ভাতগুলো দিয়ে দিব, ডিম মাখানো ভাতগুলো, এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে।
এগুলোকে এই পিটু পিট করে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন আমি 5 মিনিটের জন্য একটু দমে বসাইছিলাম, দেখুন আমারটা কত ঝরঝরা হয়ে গেছে। এরকম করে নেবেন একটু নাড়াচাড়া করে, যেন ভাতগুলো ভেঙে না যায় আর যেন নরম না হয়, ওইরকম ভাবে একটু দমে বসাবেন। আমার ফ্রাইড রাইসগুলো হয়ে গেছে, আমি এখন চুলো থেকে নামিয়ে নিব। আর আমি উপরে একটু পেঁয়াজ বেরেস্তা আর শসা দিয়ে সাজিয়ে নিলাম, আপনারা চাইলে আরও ভিন্নভাবে সাজাতে পারেন। তো আমার ভিডিওটি যদি একটু ভালো লাগে আপনাদের কাছে, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।